হ্যালো, আমি বলছি। হ্যালো, তুমি কোথায়? আমি তোমার ফোনে না পেয়ে শেষমেশ তোমার বাড়িতে যাই। দাঁড়াও দাঁড়াও, আমি যেটা বলছি সেটা আগে শোনো। বিষ্ণু সব জানতে পেরে গেছে, খুব মেরেছে আমায়। মোবাইলটাও আমি এক্ষুনি যাচ্ছি তোমার বাড়ি। না না বাবু না, তুমি এসেছিলে বলেই ওরা সব জানতে পেরে গেছে। আর এই ভুল করো না প্লিজ। মানে আমার জন্য তোমাকে ওরা তুমি বলো এখন আমি কি করবো? তুমি তুমি বলো। আচ্ছা শোনো শোনো, শান্ত হও তুমি আগে। আমার একটা প্ল্যান আছে। ঠিক দুদিন পর ভোরবেলায় ব্রিজটা পেরিয়ে যেখানে আমাকে নামাতে এসেছিলে আগের দিন, তুমি সেখানে চলে এসো। আমি কিছু একটা করে কোনোভাবে বেরিয়ে ওখানে চলে আসবো। কিন্তু এর মধ্যে যদি ওরা তোমাকে আরো টর্চার করে? এরপর ভালোবেসে এসব পুষিয়ে দিও, রাখছি। হ্যাঁ হ্যালো হ্যালো গাই হ্যালো গাই তুমি আমায় কতটা বিশ্বাস করো ইমরান? তাহলে তুমি আমাকে কিডন্যাপ করো। কি ইমরান, অনেকটা ভেবেচিন্তে বলছি, অনেকটা ভেবেছি, এটা ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। কিডন্যাপ? কিডন্যাপ নয়, কিডন্যাপের নাটক। তুমি আমাকে কিডন্যাপ করবে, তারপর আমি নিজে চলে আসবো, তারপর তুমি বিষ্ণুকে ফোন করে বলবে ২৫ লাখ টাকার কথা মুক্তিপণের জন্য। দেখো আমি তোমায় সব বলেছি, আমি এটাকে যা যা করেছি বেঁচে থাকার জন্য, পেট চালানোর জন্য করেছি, সব পেটি কেস। এটা কিডন্যাপ, তুমি বুঝতে পারছো? এতদিন যা করেছো নিজের জন্য করেছো, আর এখন যা করবে আমাদের জন্য করবে। এটাই তোমার লাস্ট ক্রাইম হবে ইমরান। কদ্দে মুশকিল জিনা ইশক কামিনা অনেকবার বলেছিল শাহরুখ, কিন্তু আমি তো তখন মা কসম ঐশ্বরিয়াকেই দেখছিলাম। ডিমের সাধার নেশাটাই কর না, আবার এইসব কেন? মাথায় হেভি টেনশন, নিজেই পেছন দিয়েছিস বাসের সামনে, অভ্যেস নেই, চাপ তো লাগবেই। আমি আর গায়ত্রী পালাবো। যেভাবে চুদেছিস মাথাটার এবার বাচ্চা হয়ে যাবে। আর তুই সেই বাচ্চার মাসিমণি হবি। তুই কি বলছিস বুঝতে পারছিস? মাস্টার প্ল্যান। আচ্ছা বিষ্ণু এতগুলো টাকা দেবে কেন? ও তো তোমায় ভালোই বাসে না। নিজেকে ভালোবাসে, নিজের রিলাকে ভালোবাসে। বিষ্ণু অধিকারীর বউ, ওর নিজের এলাকা থেকে হাওয়া হয়ে গেছে, এটা জানতে পারলে ওর আর কোনো ইজ্জত থাকবে না, কাজেই টাকা ও দেবে। পুলিশে খবর দিলে? দেবে না। হোটেল আর মাইন, এই দুটো ছাড়ার বাকি সব ব্যবসা বেআইনি, কাজেই ধরা পড়ার ভয় ওর তোমার থেকে অনেক বেশি, কাজে মিডিয়া পুলিশ এসব কিচ্ছু হবে না। কিন্তু এতগুলো টাকা এমনি দিয়ে দেবে? এতগুলো টাকা ওর বাড়িতে এমনিই পড়ে থাকে ইমরান, ওর হাতের ময়লা। তোমার প্ল্যানটা কি? তুমি ধৈর্য ধরবে, তারপর ঠিক সময় বুঝে আমি বেরো। বেরিয়ে তোমাদের ওই ফুলবাড়ির কেল্লা আছে জানো, ওখানে আমি লুকিয়ে থাকবো, তারপর তুমি বিষ্ণুকে ফোন করে টাকার কথা বলবে, বুঝতে পেরেছো? আর এটাও বলবে যে যতক্ষণ না টাকা পাচ্ছ তুমি লোকেশন দেবে না। তারপর? তারপর সেই টাকাটা নেবে, নিয়ে তুমি কলকাতা চলে যাবে, তারপর কিছুদিন পর আমিও চলে আসবো।
তারপর সেখান থেকে দুবাই। জানো আমার বন্ধু ওয়াসিম দুবাইতে থাকে, ও বারবার বলে ইমরান দুবাইতে চলে আয়, এটা ইন্ডিয়ার মতো না, দুবাই জান্নাত।